যুক্তরাষ্ট্র অবস্থানরত এক ইরানি আমেরিকান সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করার অভিযোগে ইরানের 4 গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক সংবাদ বিবৃতিতে কথা জানিয়েছে মার্কিন ট্রেজারি অফিসার ফরেস এসএস কন্ট্রোল। আলিরেজা শাহভরেগি ফারহানির নেতৃত্বে 4 সদস্যের একটি ইরানি গোয়েন্দা দল ওই মার্কিন ভিত্তিক রিপোর্টারকে অপহরণের পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে মার্কিন রাজস্ব দপ্তর। যদিও ওই রিপোর্টারের নাম প্রকাশ করেনি ট্রেজারি বিভাগ, তবে ধারণা করা হচ্ছে ওই ইরানি সাংবাদিকের নাম মাসিহ আলিনজাদ বলে জানিয়েছে কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা।